নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি ফুলকপি রেসিপি নিয়ে। তবে কিন্তু এটি একটা দিদিভাইয়ের অনুরোধেই বানালাম। তো এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো নিরামিষের দিনগুলিতে যদি তোমাদের মন চায়, তাহলে ফুলকপি এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখতেই পারো। তো চলো এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি। যেমন এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, আর ওটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা গাজর, ক্যাপসিকাম, টমেটো আর বিনস নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সবুজ মটর। তো এগুলো সমস্তটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওই ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপি যতই সুন্দর হোক দেখতে, কিন্তু একটু ভাপিয়ে না হলে কিন্তু খেতে মনই যায় না। তো দেখো ফুলকপিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো। এবার আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গাজর কুচিগুলো। এবার দিয়ে দেব বিনস। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিয়েছি লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা। এবার ওটাও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। সমস্ত সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটা ভেজে নিলাম। ভালো করে ভেজে নিলে এবার দিয়ে দেব ওর মধ্যে টমেটো কুচি, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। সমস্তটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ওই গ্রিন মটরগুলো। এবার আবার একটু কিছুক্ষণ ভেজে নেব। তো সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে, ততক্ষণে একটা ঢাকা দিয়ে ওই সবজিগুলোকে একটু ভাপতে দিয়ে নিলাম। এবার এদিকে মশলাটা আমি তৈরি করে নিই। এখানে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি এক চামচ পোস্ত, আর নিয়েছি এখানে চার মগজ। এবার দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার একটু জল দিয়ে ওটা ভালো করে বেটে নিতে হবে। তো দেখো ভালো করে বাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি টক দই। সমস্ত বাটাটা আমার হয়ে গেছে। এদিকে দেখো সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই সমস্ত বাটাটা এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো।
মশলাটা ওই সবজিগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো এখানে একটু ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এবার একটু আরো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ওটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ততক্ষণে সবজিগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু চিনি। তে একটু নাড়াচাড়া করে আবার ওটা ঢাকা দিয়ে দেব। যেটুকু বাকি আছে সেটুকু ওটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি এস কিছুটা পনির, ওগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি বাটার। বাটারটা ভালো করে গরম করে ওই পনিরগুলো একটু ভেজে নেব। পনিরগুলো একটু এপিট ওপিট হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো সমস্ত সবজিগুলো বেশ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা ওর মধ্যে দিয়ে দেব। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব একটু কাসুরি মেথি। দিয়ে সমস্তটা আবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দিয়ে দেব। তো একটু ফুটতে আসলে এবার ওটা আমি নামিয়ে নেব। তো এইভাবেই আজকে আমি রান্না করলাম এই নবরত্ন কোরমা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতেই পারো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।